আসার কিন্তু আনন্দের আসে, কারণ সারা বাংলায় সারা পৃথিবীতে কীর্তন হয় নানা রকম, যেখানে কিছুই হয় না, হরে কৃষ্ণ নাম তো হচ্ছে ইসকনের দয়া, সেই কারণে কীর্তন সারা পৃথিবীতেই হচ্ছে। কিন্তু শ্রীমাঠ মুলুকের একটা বৈশিষ্ট্য আছে আমি কোথাও দেখিনি, সেটা যে কজন কীর্তনিয়া নিমন্ত্রিত হবেন তারা সকালে একসঙ্গে পদাবলী পরিবেশন করেন। ওই জন্য এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, সেটা আনন্দের আসর। দেখুন একটু আগে ঝাড়খণ্ড আর বাংলার দ্বন্দ্ব দেখলেন খোলের মধ্যে, বাদিকে ঝাড়খণ্ডের বাজাচ্ছিলেন আমাদের কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়, আর বাংলার মধ্যে অত্যন্ত গুণী শিল্পী শ্রীযুক্ত পীযূষ বিশ্বাস মহাশয়, তাদের দুজনে বাজনা শুনে। এখন আবার আমার জামাইবাবু সোমনাথ চক্রবর্তী হুগলি জেলা বর্তমানের নদিয়া দাস বৈরাগ, এইরকম আনন্দের হার বেটা আমাদের রাম কানায়ে বিহার।